মশলা, আটা, ময়দা, ঢাকার ডাল, খাসির কিমা, তারপর আদা রসুন, মানে একদম কিমা তৈরি করতে যা যা লাগে সব দেওয়া আছে। আচ্ছা, ডালডার তেলে ভাজা হয় না? এই কি সয়াবিন টয়াবিন দিলে বেশি সমস্যা হবে, গন্ধ হয়ে যাবে? সাধ্যের ভিতরে সবটুকু সুখ নিয়ে যদি কেউ কিছু খেতে চান তাহলে চলে আসুন এইখানটায়। 25 টাকা, 30 টাকা, 20 টাকাতেও পেয়ে যাবেন কিন্তু আপনারা এই সকল বার্গারগুলা। এবং এদের মেকিং প্রসেসিংটা অনেক সুন্দর, আপনার চোখের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রসেস করছে, সমস্ত কিছু কিন্তু আপনার চোখের সামনে সামনেই দিয়ে দিবে। অনেকটা বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় হোটেলে গেলে আমরা দেখতে পাই যে ভেতর থেকে কে নিয়ে আসছে না নিয়ে আসছে কিন্তু আমরা বুঝতে পারি না, বাট এখানে কিন্তু একেবারে নিজ চোখে দেখে যাচাই করে কিন্তু খেতে পারবেন আপনারা। এই সুযোগটা হয়তো বা 5 তারকা হোটেলেও আপনারা পাবেন না, জাস্ট ওরা ভেতর থেকে যেটা নিয়ে এসে দেবে সেটাই কিন্তু আপনাকে খেতে হবে। এখন বার্গারে জবাই করা হচ্ছে, রুটিকে জবাই করে, রুটিকে জবাই করে কিন্তু একেবারে বার্গার বানানো হচ্ছে। তাই তো বলি, বার্গারের ভিতর মাংস কেমনে আসে, রুটির ভিতর মাংস কেমনে আসে, তাই তো বলি আগে জবাই করে তারপরে ঢোকায়। আচ্ছা, যারা সস আর কেচাপের ভিতরে পার্থক্য বুঝে না তাদের একটু বলে দিই, কেচাপটা হয় একটু ঝাঁঝালো টাইপের আর সসটা হয় ঝাল একটু কম আর পাতলা, তাই তো ভাই? আচ্ছা, এরপর গরম দিচ্ছে, আমাদেরটা দেন ভাই, আমাদেরটা দিবেন না, রুটির স্টক শেষ, স্টক আছে। এখানে তো এরকম কম্পিটিশন নাই, আর যে দামে দিচ্ছে এই দামের আসলে আশপাশে নাই, তাই না? এদিকে নাই, এই জন্যই রেট কম, কম্পিটিশন কম। আচ্ছা, যেগুলো তিনটার পিস সেটা হচ্ছে 25 টাকা, তিনটা 25 টাকা আর চারটা 30 টাকা। আমাদের কোনটা দিচ্ছেন? ও এখনো দেন নাই, পরে দিবেন। আচ্ছা, দেন 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 ভাই, এই যে আপনারা সাক্ষী আছেন অডিয়েন্সরা, এনারা যদি আমাদের না দেয় ঠিক আছে, তাইলে কিন্তু আসলে যারা খাবে তাদের পেটে পোকা হবে। আমাদের বসায় রাখতেছে বুঝছেন, বসায় রাখি রাখি ওই মানে ব্যবসা করে নিচ্ছে আমাদের দেখায় দেখায়। যাই হোক, ওনারা অনেক ভালো বানায় আর কি, কারণ আপনারা দেখে দেখে বুঝতে পারতেছেন
সমস্ত খাবার কিন্তু আপনারা দেখে জেনে বুঝে গরম গরম পাচ্ছেন সরাসরি, কারণ অনেক সময় আছে যে আমরা হোটেলে যাই, হোটেলে কিন্তু ভিতর থেকে নিয়ে আসি দেয়, আসলে কি দেয় না দেয় এটা তো জানি না, তো কয়দিন আগে বানাইলো না বানাইলো, গরম করে দিলে দেখে বিশ্বাস, বাট এটা কিন্তু সরাসরি, এটা কিন্তু সুবিধা আছে। বাংলাদেশে একমাত্র স্ট্রিট ফুডই দেখে শুনে খাইতে পারে মানুষ, আদার্স কোথাও খাইতে পারবে না, না মেকিং প্রসেসিং কখনো দেখাবে না, সরাসরি দেখতে পাচ্ছে। আমাদের ভাই অনেকক্ষণ পরে বসায় বসায় রেখে রেখে কিন্তু আমাদের দিছে দিছে বেশি চাপ দিয়ে ফেলছে, চারটা বার্গার দিছে আমাদের। কিছু মন্তব্য করবেন এই আপনি? ইনশাল্লাহ মন্তব্য তো করতেই হবে। হয়েছে ভালো, 25 টাকা না কয় টাকা আগে দেখিলি আগে? ও 25 টাকা দিছে ভাই, 25 টাকা দাম দিছে, ঠিক আছে 25 টাকা দাম দিছে। আসলে 25 টাকার ভিতরে যা দিছে ইনশাল্লাহ অনেক ভালো, কারণ অন্যান্য দোকানে হলে এটা মিনিমাম 50 টাকা লাগবে, মিনিমাম 50 টাকা লাগবে, তো 25 টাকা ভালো দিছে। ঠিক আছে দর্শক, খাচ্ছি আমি, আপনারাও আসবেন আপনারাও খাবেন, প্রয়োজনে দাম আমি দেব, ঠিক আছে প্রয়োজনে দাম আমি দেব। আজকের মতো রাখলাম, আসসালামু আলাইকুম।